তখন চালু ছিল তার প্রথম ব্যাচে ছিলাম আমরা দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের ছবি আমার কাছে সংগ্রহ ছিল সেটা আমি দিয়েছিলাম দেখলাম মেটাল দিয়ে সেটা স্থান গ্রহণ করেছে প্রশ্নটা হচ্ছে স্কুলের আদি পর্ব আমরা বাংলা ভাষায় বাংলা মিডিয়াম স্কুল যে সময়টা আমরা এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন 1948 সেই 1948 সময়টাকে একটু আপনাদের প্রাসঙ্গিকভাবে তুলে ধরতে চাইছি এই জন্য যে সময়টা আমাদের বোঝা দরকার যে ঠিক সেই সময়ে কীভাবে আমাদের পূর্বসূরীরা একজন অভিভাবকের মতো সামাজিক অভিভাবকের মতো সমাজ গ্রহণের পেছনে যার প্রধান ভূমিকা থাকে যে বিদ্যালয় সে বিদ্যালয়ের মধ্যে প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে তারা এই দায়িত্বটা পালন করেছেন সময়টা স্বাধীনতার জন্মলগ্ন ঠিক তার আগে আগে 1946 সাল ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা দি গ্রেট ক্যালকাটা কিলিংস তারই সূত্র ধরে পূর্ব বাংলায় নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমানের স্থানীয় মুসলমানরা কেউ তার সঙ্গে জড়িত ছিল না দাঙ্গাকারী হিন্দু হোক মুসলমানই দাঙ্গাকারী সেই দাঙ্গার বলি হয়ে আমরা আমাদের পরিবার চলে আসে আখাউড়াতে কাকার এলে কাজ করতেন সেই আখাউড়াতে আমরা চলে এলাম ঠিক তার এক বছর পরেই স্বাধীনতা 15ই আগস্ট স্বাধীনতা ঘোষণা হলো আমরা তারাকে পাকিস্তান হিন্দুস্তান নিজেদের দেশ ত্যাগ করে এলাম আসামে আসামে এসে আমাদের কোথায় যাব আমাদের সৌভাগ্য যে কাকার রেলে কাজ করতেন তখনও রেস্ট ক্যাম্প তৈরি হচ্ছে সেই সময়ে প্রথমে গুয়াহাটিতে গুয়াহাটির পরে আমরা এলাম পাণ্ডু রেস্ট ক্যাম্পে খড়ের চাল সেই রেস্ট ক্যাম্পে তখন আমাদের পাড়ার সবাই N1 থেকে N117 পর্যন্ত যে কোয়ার্টারগুলি ছিল খড়ের চালের সেই ঘরগুলিতে ছিল আমাদের মূলত রেস্ট ক্যাম্প পরে এটা বেড়েছে ইত্যাদি সেই সময়ে আমরা লক্ষ্য করেছি আমরা তখন ছোট যে আমরা একটা পরিবারের মতো একটা পরিবারের মতো আমরা বসবাস করছি আমাদের গার্জিয়ান বাইরে বেরোলে আমাদের গার্জিয়ান সবাই গার্জিয়ান বয়স্ক যারা তাদেরকে আমরা ভয় করতাম তাদেরকে আমরা ভয় করতাম আমাদের সেই সিনিয়ররা অবনী মোহন রায় তখন কংগ্রেস নেতা ছিলেন এসবি রায় মুখার্জি দাস মুখার্জি মেশমশাই এবং এইরকম সিনিয়র যারা ছিলেন ও সুখেন্দ্র দাস যার মানে আত্মীয় বজেন্দ্রমোহন চৌধুরী প্রথম শিক্ষক ছিলেন এই স্কুলের ওনারা তখন কালীবাড়ি প্রতিষ্ঠা করলেন সবাই মিলে সেই কালীবাড়ির নাট মন্দিরে যেদিকে দুদিকে এখন যেমন মহাদেবের একটা শিবের একটা ঘর তার আলাদা আছে এতে যার একটা ঘর ছিল এই দুই ঘরে তখন পড়া শুরু করে প্রাথমিক স্কুল ক্লাস থ্রি পর্যন্ত ওখানে পাঠ আমরা সেইখানে সবাই এলাম আমার বন্ধু জীবন এখন কলকাতায় সেও তার আদিবাসী আদি ছাত্র আছে সুবলদেব নাথ হিলিগুড়িতে সেও এই আমাদের মনের গভীরে এই স্কুল জড়িত এই স্কুলের সঙ্গে আমার পারিবারিক একটা সম্পর্ক আছে ঘটনাচক্রে আমার বাবা এই স্কুলের দ্বিতীয় প্রধান শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলে পরে যেটা এমএ স্কুল হয়েছে এবং স্কুলের জন্মলগ্নে 1948 সালে আরেকটি ঘটনার সম্মুখীন আমরা হয়েছি সেই ছোট বয়সে কথাটা এই জন্য প্রসঙ্গক্রমে নিয়ে আসছি যে সময়টাকে বোঝা দরকার সেই সময়ে আততায়ী গুলিতে প্রাণ হারালেন মহাত্মা গান্ধী আমার মনে আছে স্কুল থেকে আমরা যে কজন ছাত্র ছিলাম মাস্টারমশাইরা আমাদেরকে বলে আজকে মহাত্মা
গান্ধী মারা গেছেন, খুন করেছেন, আজকে সবাই তোমরা চুপ করে যাবে, আমাদের সারিবদ্ধভাবে এই রাস্তা, তখন এই পাকা রাস্তা হয়নি, কাঁচা রাস্তা দিয়ে সিনেমান দিয়ে ঘুরে অ্যাকাউন্ট করেন এই রাস্তা দিয়ে আবার আমাদের করে রেখে নিয়ে আসি। আমি গর্ববোধ করি যে সেই সময়ে একটা মহাত্মা গান্ধীর স্মৃতিচারণে বিদ্যামন্দিরের একটা পজিটিভ ভূমিকা ছিল। মাস্টারমশাইরা তখন কেউ রাজনীতি করে না এবং কর্মকর্তারা সবাই মেনে কর্মচারী, কেউ বিভিন্ন পদে টাকা পয়সা হাহাকার সমস্ত পরিবারে। সেদিন আমার এখানে নাম ঠিক বলছি না, আমাদের প্রাক্তনে এখন ভালো অবসর গ্রহণ করেছে উচ্চপদে কাজ করে, তার সঙ্গে কথা হচ্ছিল সেই সময়টাকে আমরা কীভাবে জীবনযাপন করেছি। আমরা একটা পরিবারের মতো ছিলাম, স্কুল তো একজন আমাদের আর্থিক ব্যাপার, স্কুল ঘরের চাল কি দরজার বেড়া কি পাকা ঘর এ আমাদের মনেই আসেনি, সেই সময়টাকেই আমাদের টেনে নিয়ে গেছে স্কুলে। স্কুলে আজ জানি না ছেলেরা দুষ্টমি করে কিনা স্কুলে, আমরা কেউই খুব শান্ত ছিলাম না, আমাদের সামলানো মাস্টারমশাইদের রীতিমতোভাবে পরিশ্রম করতে হতো। যাই হোক, স্কুল প্রতিষ্ঠার পরে ধীরে ধীরে ক্লাস থ্রি থেকে ফোর, ফোর থেকে ফাইভ, সিক্স, তারপরে আর আমরা পাইনি। আমরা এই স্কুলের থেকে এমই পাশ করে বৃত্তি পরীক্ষা দিয়ে পাশ করে চলে যাই বিদ্যাপীঠ। বিদ্যাপীঠ তখন হাই স্কুল, একমাত্র হাই স্কুল। আমাদের এই স্কুলের ক্রমান্বয়ে রেলের শ্রমিক কর্মচারী বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, কিন্তু পড়ার সুযোগ সুবিধাটা নেই, সীমিত। যে কজন মাস্টারমশাই সব প্রবীণ, একজন দুজন হয়তো সিনিয়র ছিলেন, প্রবীণরা দেয় কত পেতেন মাস্টারমশাইরা বেতন? ৩০ টাকা। সেই সবাইয়ের কাছ থেকে দিয়ে দিয়ে সবাই এই আত্মত্যাগ, এই জেনারেশনকে তুলতে হবে, গড়ে তুলতে হবে। এবং আমি গর্ববোধ করি যে আমাদের সেই সময়ের যে গাছ লাগানো হয়েছিল সেটা আজকে বহির হয়ে পরিবর্তন রূপ ধারণ করেছে, এ আমাদের গর্বের ব্যাপার, এ আমাদের গর্বের ব্যাপার। আমি কালকে লক্ষ্য করছিলাম যে এই স্কুলের থেকে পাশ করা ছেলেরা আদি পর্বের, আমি আমাদের গ্রুপের অনেকে কেউ মিলিটারিতে হাই পোস্টে কাজ করেছেন, কেউ কোনো মাল্টিনেশনাল কনসার্নের টপ র্যাঙ্কিং অফিসার হয়ে রিটায়ার করেছেন, কেউ ডাক্তার হয়েছেন, দিল্লিতে বসবাস করতেন। অর্থাৎ প্রাইমারি স্কুলে যাদের দুষ্টমিতে মাস্টারমশাইরা আতঙ্কিত ছিলেন, সেই মাস্টারমশাইরা গর্বিত বোধ করেছেন যে আমাদের ছেলেরা আজকে নিজ নিজ জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। এটাই মাস্টারমশাইদের প্রাপ্য, এটাই মাস্টারমশাইদের প্রাপ্য। আমাদের গর্বের ব্যাপার যে আমরা সেই ধরনের মাস্টারমশাই পেয়েছি যারা ব্যবসায়ী নয়, কথাটা আপত্তিজনক কিন্তু ব্যবহার করতে বাধ্য হচ্ছি, কারণ আজকাল শিক্ষা বলুন, সামাজিক কাজ যাই বলুন, সেখানে টাকা পয়সার একটা সম্পর্ক থাকে এবং সেই টাকা পয়সা যারা বহন করতে পারে না, সামলাতে পারে না, তাদের ছেলেরা নিজ চেষ্টায়, যেমন আমি ম্যাট্রিক পাস করার পরে আমার মতো হয়তো আরও অনেকে সেই সময়ে গার্জিয়ানরা হাত তুলে দিয়ে বলেছিল, বাবা এই পর্যন্তই তোমাকে পড়াতে পেরেছি, আর পারবো না, তোমরা যদি পারো নিজের চেষ্টায় পড়ো। এবং নিজের চেষ্টাই আমরা যতখানি হয়েছি নিজের চেষ্টাই হয়েছি। সেই সময়ে যারা তারা শিখেছে দুর্যোগ কী জিনিস, দুর্যোগ কী জিনিস, সমস্যা কী জিনিস, কীভাবে সম্মিলিতভাবে দুর্যোগকে অতিক্রম করতে হয়, সমস্যাকে সমাধান করতে হয়, উত্তেজিত হয়ে লাভ নেই, হাহাকার করে লাভ নেই, সময়ের সঙ্গে চলতে হবে। তাই অতীতের এই কথাগুলো যখন মনে আসে আমার একটা কথাই শুধু মনে আসে যে সমাজের যে দৃষ্টিকোণ, সমাজকে দেখা উচিত,
সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, এই কথাটা আমরা বলি, কিন্তু বাস্তবে সকলের জন্য শিক্ষা নয়, সকলের জন্য স্বাস্থ্য নয়। আজকের এই সুযোগে এই কথাটা বলা দরকার যে সরকারি স্কুলগুলো, এই আসামে বলছি, অন্যান্য জায়গা তো আছে, আসামে যদি পত্রিকা দেখেন তাহলে দেখবেন যে ক্রমান্বয়ে ধীরে 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 সরকারি স্কুল কি অসমিয়া কি বাংলা আজকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্রাইমারি স্কুলগুলো তো প্র্যাকটিক্যালি যাওয়ার পথ। স্বভাবতই যদি স্কুল ভাষা অসমিয়া স্কুল বা বাংলা স্কুল থেকে ছেলেরা পাস করে উচ্চ ক্ষমতা সম্পন্ন জায়গায় যেতে পারে, তাহলে এই শিক্ষা ব্যবস্থাটার প্রতি যাতে সর্বোচ্চ, সেখানে পয়সার ব্যাপার নয়, বিনা পয়সায় শিক্ষার যে সুযোগ রাষ্ট্র আমাদেরকে দেয় সেটা কেন আমরা চালাতে পারব না? আমার মনে হয় যেটা কেবল বলল, যারা কি বলে এই আজকে এখানে সমাবেত হয়েছি বা কিছু আমাদের সামর্থ্য আছে কিছু করার, তারা যে ভূমিকাটা নিয়েছেন আমি হোল হার্টেডলি তাদের যে সমর্থন জানাই, যে তাদের প্রচেষ্টায় যদি আমাদের এই অঞ্চলে, আমরা সব জায়গায় পারবো না, অন্তত বান্ডুবালিকা অঞ্চলের বাংলা মিডিয়ামের এই স্কুলটা যাতে একটা বিশেষ স্থান গ্রহণ করে আসামে এবং একটা আদর্শনিষ্ঠ স্কুল হিসেবে সেই স্কুলটা প্রতিষ্ঠিত হয় এবং ছাত্রছাত্রীরা গর্ববোধ করে যে না, আমি এই স্কুলের ছাত্র ছিলাম। আমি আর বিশেষ কথা বলতে চাই না, শুধু এটুকু বলবো যে আজকাল প্রতি কথাতেই কথাটা অন্যভাবে কেউ নেবেন না, রাজনীতি এসে পড়ে, কে কোন দলকে সমর্থন করছে, কে কোন দলের সদস্য, কে কোন পন্থী, এই হোক দাঁড়িয়েছে সামাজিক বিচার। আমি এখানেই বিনীত আবেদন রাখবো সবাইয়ের কাছে, আপনি যে মতাবলম্বী হন, বিদ্যালয়ের প্রশ্নে সামাজিক কাজে আমাদের অতীতটাকে ফিরিয়ে আনুন। আমরা যখন 48 সালে অনেক ক্যাম্পে আসি, গভীর রাতে স্লোগান শুনে শুনেছি, গভীর রাতে জানতাম না এর অর্থ কি, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এই স্লোগান শুনেছি, পরবর্তীকালে জেনেছি এই স্লোগান ভুল ছিল। কিন্তু কেউ যারা এর বিরোধিতা করেছেও তারা জানতো কারা স্লোগান দিচ্ছে, কিন্তু তারা রেলস্থমিক ছিল, কিন্তু কেউ কারোর সঙ্গে আমাদের এই সকল মতামতের কোনাবিয়ে ছিল না। তাহলে রেসক্যাম কালীবাড়ির যে সুনাম, যে ঐতিহ্য সৃষ্টি হয়েছে, যা কেন্দ্র করে এই স্কুলের একটা ভূমিকা এর মধ্যে হয়েছে, স্বভাবতই আমি আবেদন করব আজকে এলোমনিতে যেমন সবাই আমরা এক হয়েছি, আমাদের মধ্যে যে যার ভাষা, যে যার ধর্ম, যে যার আদর্শ নিয়ে চলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন সামাজিক ব্যাপারগুলো ঘটে সবাই যেন আমরা একযোগ হয়ে একই পরিবারের সন্তান হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি, এইটুকু বলে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।